সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভোর 6টায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান জানান, মঙ্গলবার হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সৈয়দ আবুল হোসেন মাদারীপুর 3 আসন থেকে আওয়ামী লীগের হয়ে 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে 2009 থেকে 2012 পর্যন্ত বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন।